দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আমি আছি ফাহমিদা রহমান জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবে পাকিস্তান বিস্তারিত থাকছে থাকছে প্রতিবেদনে মিন্নিকে শর্ত দিয়ে জামিন আরও হাইকোর্ট হতাশ মিন্নি শ্বশুর দীপের সঙ্গে ওই নারী সহকর্মীর বিয়ে কি বলছে পরিবার পাকিস্তান এত দুর্বল নয় যে চুরি পরে বসে থাকবে এবং ভারতে হামলা চালাতে পাকিস্তান প্রস্তুত সর্বশেষ আমাদের হাতে যে গরম খবরটি থাকছে রোহিঙ্গা সংকট সমাধান করবে চীন এবার মিয়ানমারকে চিনেন হুঁশিয়ারি দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন এবার ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধে বাঁধানোর চেষ্টা অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবারই ভারতের পরমাণু হানাদারের মোকাবেলায় পরদস্তুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছিল ইসলামাবাদ এবার তার টুইটে ভারতের সম্ভাব্য পরমাণু যুদ্ধে নিয়ে বিশ্বকে সতর্ক হতে বললেন ইমরান তার ধারণা কাশ্মীর থেকে গোটা বিশ্বের নজর ঘোরাতেই ভারতে এই পরমাণু যুদ্ধ বাধে দিতে পারে একের পর এক টুইটে ইমরান লিখেছেন ভারতে পরমাণু অস্ত্র ভাড়া থেকে অন্য দেশগুলো কতটা নিরাপদ এবার গুরুত্ব দিয়ে তা ভাবা উচিত গোটা বিশ্বের কারণ এটা এমন একটা বিষয় যার প্রভাব শুধুই এই অঞ্চলে নয় পড়বে গোটা বিশ্বে শনিবারই ইসলামাবাদের তরফে জানানো হয় ভারতের দিক থেকে যে কোনো পরমাণু হানাদারের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে গতকাল ইমরান সরকারের শীর্ষ স্তরের মন্ত্রী অফিসার ও উচ্চপদস্থ সেনা কর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় তারপরে যৌথ সাংবাদিক সম্মেলন করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফর সেখানে গফুর বলেন এই ব্যাপারে আমাদের সন্দেহটা খুবই জোরালো হয়েছে যে কাশ্মীর থেকে গোটা বিশ্বের নজর ঘোরাতে বড়সড় পরমাণু হানাদারি চালাতে পারে ভারত তবে তার জন্য আমরা পুরো দুস্থ তৈরি হয়েছে। মেজর জেনারেল গফুর এও জানান ভারত জোর করেই যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এই আশঙ্কার কথা মাথায় রেখেই কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখার প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান পাক পররাষ্ট্রমন্ত্রী কুরিশি জানান কাশ্মীর পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ কাশ্মীর সেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুরিশি বলেন কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে গোটা বিশ্বকে ওয়াকিবহাল করতে যে সব দেশে পাক দূতাবাস রয়েছে তার প্রত্যেকটিতেই জনা কয়েক বিশেষ দূত নিয়োগ করা হবে প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ভারতীয় সংবিধানে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্ত শাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা সহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কাশ্মীর সীমান্তে চলছে নানা টানটান উত্তেজনা একই সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মীর ইস্যুতে ফের আশঙ্কা তৈরি হচ্ছে কাশ্মীর ইস্যুতে তৃতীয় আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত পাকিস্তান প্রিয় ভালোবাসা দর্শক ভারত নাকি পাকিস্তান আপনি কোন দেশের সমর্থক কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন এদিকে আরেকটি হট হচ্ছে মিন্নিকে যদি শর্ত দিয়ে জামিন দিল হাইকোর্ট হতাশ মিন্নির শ্বশুর বরগুনার প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলা স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে উচ্চ আদালতে দেয়া জামিন পাওয়ার হতাশা প্রকাশ করেছেন শ্বশুর ও নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বৃহস্পতিবার হাইকোর্ট জামিন রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া তিনি গণমাধ্যম কর্মীদের কাছে এই হতাশা ব্যক্ত করেন পুত্রবধূ মিন্নি জামিন পাওয়ায় আমি হতাশ জানিয়ে দুলাল শরীফ বলেন কারণ মিন্নি আমার ছেলের হত্যার সঙ্গে জড়িত তার কারণে আমার ছেলের জীবন ঝরে গেছে এদিকে মিন্নিকে উচ্চ আদালতে দেয়া জামিনে সন্তোষ প্রকাশ করে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেছেন এটি আমার বিজয় আদালতের প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ তবে এখনও মামলা সব আসামি গ্রেপ্তার হয়নি তাই আমি হুমকিতে আছি বিভিন্ন ধরনের হুমকি রয়েছে তবে হত্যার হুমকি নেই আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোজাম্মেল হোসেন কিশোর বলেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে ন্যায় বিচার এখনও বাংলার প্রতিষ্ঠিত হয় এটার প্রমাণ আজকে পাওয়া গেল দুষ্কৃতিকারীরা যেগুলো করছে সেগুলো সব জনসম্মুখে প্রকাশ পেয়েছে এজন্য আমি আন্তরিকভাবে গর্বিত আমি সুন্দর একটা রায় পেয়েছি এতে এটা আমার বিজয় দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাইকোর্ট বেঞ্চ মিন্নিকে দুই শর্তে স্থায়ী জামিন দেন এর আগে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না সে মর্মে জারি করা রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার এ বিষয়ে রায়ের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেট আই খান পান্না রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সারওয়ার হোসেন বাপ্পি এ সময় রাষ্ট্রপক্ষ জামিনে বিরোধিতা করে বলেন মিন্নি ঘটনার পরিকল্পনাকারী এখনও মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি ন্যায় বিচারের স্বার্থে তাকে যেন জামিন দেওয়া না হয় মিন্নিকে যদি শর্ত মানতে হবে হলো এক জামিনে থাকা অবস্থায় মিন্নি তার বাবা মোজামেন হোসেন কিশোরের জিম্মায় থাকবেন দুই জামিনে থাকা অবস্থায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না প্রিয় ভালোবাসা দর্শক মিন্ডির জামিন হওয়াতে আপনি কি খুশি ইয়েস আর নো কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে লাইক দিন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ডিসির সঙ্গে ওই নারী সহকর্মীর বিয়ে কি বলছে পরিবার অফিস সহকর্মীর সঙ্গে জামালপুরের বরখাস্ত হওয়া জেলা প্রশাসক আহমেদ কবিরের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে যে ওই নারীকেই বিয়ে করছেন ডিসি সঞ্জিদা ইয়াসমিন সাধনার সঙ্গে আহমেদ কবিরের বিয়ের খবর নিয়ে মুখ খুলেছে তার পরিবার এ খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সাধনার মা মঙ্গলবার একাধিক সংবাদ মাধ্যমে আহমেদ কবির ও সাধনার বিয়ে সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর তার মা বলেছে ডিসির সঙ্গে সাধনার বিয়ে কোনোভাবেই সম্ভব নয় ডিসির সঙ্গে গোপন ভিডিও প্রকাশ হওয়ার পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যান সাধনা দুই দিন আগে আচমকার হাজির হন ছুটির দরখাস্ত নিয়ে এ সময় তাকে ঘিরে সহকর্মীদের কানা ঘুষে হঠাৎ জ্ঞান হারান সাধনা পরে তার জ্ঞান ফিরে আসে এদিকে রাতের আধারে জামালপুর ত্যাগ করেছেন বরখাস্ত হওয়া ডিসি আহমেদ কবির এরই মধ্যে মঙ্গলবার বিকালে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশের একাধিক গণমাধ্যমে খবর বলা হয় চাকরি বাঁচাতে সাধনাকে বিয়ে করতে যাচ্ছেন আহমেদ কবির এরপর এই গুঞ্জনের সত্যতা জানতে সাধনার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তাকে ফোনে পাওয়া না যাওয়ায় তার বাসায় যোগাযোগ করা হলে সাধনার মা বলেন এই ঘটনার পর আমার মেয়ে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে ও মিডিয়ার লোকজন থেকে একটু দূরে থাকতে যাচ্ছে আপনারা তাকে ডিস্টার্ব করবেন না প্লিজ আহমেদ কবিরের সঙ্গে সাধনার বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এ ধরনের কোনো প্রস্তাব ডিসি কিংবা তার পরিবারের পক্ষ থেকে আমাদের দেয়া হয়নি আর দেয়া হলেও আমরা তা মেনে নেব না ডিসির সঙ্গে আমার মেয়ের বিয়ে কোনোভাবেই সম্ভব নয় যুক্তি হিসেবে সাধনার মা বলেন তার নিজের একটা পরিবার আছে অন্যদিকে একটি মেয়েরও সন্তান আছে তাই এ ধরনের কিছুই সম্ভব নয় এদিকে আরেকটি হচ নিউজ হচ্ছে পাকিস্তান এত দুর্বল নয় যে চুরি পড়ে বসে থাকবে এবং ভারতে হামলা চালাতে পাকিস্তান প্রস্তুত দিন যতই যাচ্ছে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ততই বেড়ে চলেছে দু দেশ একে অপরের প্রতি হুমকির পাশাপাশি উপত্যক্য সেনাবাহিনীর সংঘর্ষ হচ্ছে এমন পরিস্থিতি পাকিস্তান যে কোনো সময় ভারতে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সংস্থা তথ্যে উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার প্রতিবেদনে বলা হয় গুজরাটের বন্দর নিয়ে প্রশিক্ষিত গুজরাটের বন্দর নিয়ে প্রশিক্ষিত পাক কমান্ডো বা জঙ্গিরা ভারতে প্রবেশ করতে পারে গোয়েন্দাতে দেওয়া তথ্য পেয়ে বন্দরগুলোতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার উপকূলরক্ষী বাহিনী সীমান্ত রক্ষী বাহিনী সহ নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে কান্ডুল ও মুদ্রাসহ সব বন্দরে জাহাজগুলোর উপর কড়া নজরদারি রাখা হয়েছে কোনো সময় অস্বাভাবিকতা লক্ষ্য করলে পুলিশ বা রক্ষী বাহিনীকে জানাতে বলা হয়েছে ভারতের গোয়েন্দাদেরকে বরাত দিয়ে আনন্দবাজার জানায় গুজরাতের কাছে রণ্য এলাকায় পানি পথে পাকিস্তান প্রশিক্ষিত জঙ্গি বা কমান্ডোরা ঢুকে পড়তে পারে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাতে পারে বা জঙ্গি হামলাও চালাতে পারে এমনই ইনপুট পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা তারপর রাজ্যের সব বন্দরে করার সতর্কতা জারি করা হয়েছে ঠিক কোন জায়গা দিয়ে জঙ্গিরা ঢুকতে পারে সেই নির্দিষ্ট তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের আদানিপোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে উপকূলরক্ষী বাহিনী কার্যালয় থেকে তাদের জানানো হয়েছে কচ্ছ উপসাগরের হারামি নালা বা শরক্রিক খাড়ি দিয়ে জঙ্গিরা ভারতের ভূখণ্ডে ঢুকতে পারে এই জঙ্গিরা জলের নিচে হামলা চালানোতেও প্রশিক্ষণ প্রাপ্ত এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধান করবে চীন এবার মিয়ানমারকে চীনের হুঁশিয়ারি রোহিঙ্গা সমস্যার সমাধান চীন গঠনমূলক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি লি জিমিং জানান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের উপায় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে গত বাইশ আগস্ট সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়নি প্রত্যাবর্ষণ শুরুর জন্য বাংলাদেশে মিয়ানমারের পাশাপাশি চীনের প্রতিনিধিরাও কক্সবাজারে উপস্থিত ছিলেন এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গাদের নিজে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ শক্ত অবস্থানে যাবে তিনি বলেন আমরা এখন আরো জোরালোভাবে বলবো আমরা তোমাদের অনেক কথা শুনেছি নাও ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথী